হ্যালো স্টুডেন্টস আজকে আমরা অন্য ধরনের কিছু শিখব সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক ফর নিট যেখানে আমরা কিছু টেকনিক ইউজ করবো যার মাধ্যমে আমাদের অঙ্কগুলো বিনা ক্যালকুলেটরে খুব সহজে হয়ে যাবে তো প্রথম স্মার্ট ওয়ার্ক যেটা নিচ্ছি সেটা টেন থিটার উপর নিচ্ছি চলো শুরু করা যাক যেমন আমাদের কিছু প্রবলেম আছে ফিকশানের ওখানে তো ফ্রিকশানের ওখানে যে প্রবলেমগুলো আছে অ্যাঙ্গেল অফ রিপোজ বা যেটাকে বলা হয়েছিল কোণ তো থিওরি ডিটেলে যাব না আমরা শুধু একটু দেখেই শুরু করবো যেমন বিরাম কোণের ক্ষেত্রে কী হয় আমরা একটা নততল নিচ্ছি এবং এই নততলের উপর যদি একটা বস্তু রাখি ধরে নিচ্ছি এখানে এ একটি অ্যাঙ্গেল করছে থিটা যে অ্যাঙ্গেলের জন্য এই বস্তুটা কি হচ্ছে রেস্ট পজিশানে আছে তাহলে এই থিটাটাকেই আমরা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল নিচ্ছি তাহলে এই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের জন্য এই বস্তুটা নিচের দিকে পড়ছে না পড়বার উপক্রম করছে মাত্র তাহলে এক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেক্ষেত্রে হয় ট্যান অফ থিটা ইকোয়ালস টু মিউ এবার ধরে নিচ্ছি গিভেন আছে মিউ ইকাল টু জিরো পয়েন্ট সিক্স তাহলে ফাইন্ড করতে দেবে যে থিটাটা কতটা তো এইটাই আমরা খুব সহজে বিনা ক্যালকুলেটারে বের করবার চেষ্টা করব তাহলে এখানে এই সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি ট্যান অফ থিটা ইকোয়াল টু জিরো পয়েন্ট সিক্স অতএব থিটা ইকোয়াল টু আসবে ট্যান ইনভার্স জিরো পয়েন্ট সিক্স তাহলে এইটার মান কীভাবে আসবে সেটাই আমরা আজকের টপিকে শিখব তাহলে এটা শিখবার জন্য ট্রিক্স ধরে নিচ্ছি টেন ইনভার্স জিরো পয়েন্ট ওয়ান টেন ইনভার্স কিছু মান প্রথমে লিখে নিচ্ছি তারপর বের করব জিরো পয়েন্ট টু টেন ইনভার্স জিরো পয়েন্ট থ্রি টেন ইনভার্স জিরো পয়েন্ট ফোর tan inverse জিরো পয়েন্ট ফাইভ টেন ইনভার্স জিরো পয়েন্ট সিক্স টেন ইনভাস জিরো পয়েন্ট সেভেন মোটামুটি এই মানগুলো হলে আমাদের হয়ে যায় নাইনটাও আমরা একটু পরে নিয়ে নেব যেমন এটার মান হবে মোটামুটি পাঁচ ডিগ্রি মতো এক্স্যাক্ট ভ্যালু হয় ফাইভ পয়েন্ট সেভেন ডিগ্রি তো যেহেতু আমরা এমসি সলিউশন করতে চাইছি তো পাঁচ ডিগ্রি ধরলেই সাফিসিয়েন্ট কারণ অপশান তো দেওয়াই থাকবে কাছাকাছি যেটা হবে সেটা আমরা খুঁজে নেব এবার জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এর জন্য অ্যাঙ্গেল হবে ফাইভ ইন্টু এখানে যে পয়েন্টটা বের করবো তাকে দুই দিয়ে গুণ করব প্লাস ওয়ান করবো মানে টোটালটা হবে ইলেভেন ডিগ্রি কাছাকাছি সব নিয়ার অফ ভ্যালু তো কাছাকাছি আসবে যেমন এটার এক্স্যাক্ট ভ্যালু হবে ইলেভেন পয়েন্ট থ্রি জিরো তো আমরা এটাকে ইলেভেন ডিগ্রি নিতে পারি নেক্সট তাহলে সিমিলারলি জিরো পয়েন্ট থ্রির মান কত হবে ফাইভ ইন্টু থ্রি প্লাস ওয়ান তো এটা অ্যাপ্রক্স মান আসবে সিক্সটিন ডিগ্রি এক্স্যাক্ট ভ্যালু এটার আসে হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স নাইন এটা যে যার ক্যালকুলেটার একটু চেক করে নিলেই হয় সিমিলারলি এটা এবার তো সিকোয়েন্স ধরাই গেছে তাহলে এখানে ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু থ্রি তাহলে এখানে কত হবে এখানে হয়ে যাবে ফাইভ ইন্টু ফোর প্লাস ওয়ান তাহলে এটা নেয়ার অ্যাবাউট আসবে টোয়েন্টি ওয়ান ডিগ্রি এটা যেমন এক্স্যাক্ট ভ্যালু হয় টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি নেক্সট জিরো পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান মানে কত টোয়েন্টি সিক্স ডিগ্রি এটার ভ্যালু হয় টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স জিরো পয়েন্ট সিক্স নেব এটা হবে সিক্স ইন্টু ফাইভ প্লাস ওয়ান তাহলে এটার মান আসবে মোটামুটিভাবে আমরা একত্রিশ ডিগ্রি নিতে পারি যদিও এর এক্স্যাক্ট মান একটু কমতে শুরু করবে থার্টি পয়েন্ট নাইন সিক্স মতো হয় তো রাউন্ড আপে এটাকে আমরা একত্রিশ ডিগ্রি নিতেই পারি নেক্সট জিরো পয়েন্ট সেভেন এবার এখান থেকে কি হচ্ছে ক্যানের মানটা কমতে শুরু করবে যেমন জিরো পয়েন্ট সেভেনে কত হবে লিখতে পারবো জিরো পয়েন্ট সে সরি শুধু সেভেন ইন্টু ফাইভ এক্ষেত্রে আর আমরা প্লাস ওয়ান অ্যাড করব না এটা মোটামুটিভাবে পঁয়ত্রিশ ডিগ্রি আমরা নিতে পারি এটার মান হয় চৌত্রিশ দশমিক নয় নয় একটু কমতে শুরু করবে এখানে জিরো পয়েন্ট এইট তাহলে এটাকেও কী করবো এইট ইন্টু ফাইভ করতে পারি পয়েন্ট এইট আছে তাই এইট ইন্টু ফাইভ করছি এর সাথে কী করবো যেহেতু কমছে এখানে মাইনাস ওয়ান করবো মাইনাস ওয়ান করলে এটা মোটের উপর থার্টি নাইন ডিগ্রি মতো আসবে তাহলে এটার এক্স্যাক্ট ভ্যালু হয় থার্টি এইট পয়েন্ট সিক্স ফাইভ তো এইভাবে আমরা ট্যানের মানটা বের করতে পারি আর লাস্ট আরেকটা মান নিয়েই রাখতে পারি ট্যান ইনভার্স জিরো পয়েন্ট নাইন এটা একটু ডিফার করবে বলে আর এটা সেইভাবে কাজে লাগে না বলে আমরা নেই না তো এটার মান এই হিসাবে আসবে না এটার মান আসে মোটামুটিভাবে একচল্লিশ ডিগ্রি বা নেয়ার অ্যাবাউট বিয়াল্লিশ ডিগ্রি আমরা নিতে পারি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে এটা থাকে তাহলে এটা এই সিকোয়েন্সে নিতে গেলে একটু সমস্যা হবে তো এটা উনচল্লিশ ডিগ্রি এরপর নয়কে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে আমাকে তিন বিয়োগ করতে হবে এইভাবে মনে রাখতে পারি যে জিরো পয়েন্ট সেভেনের জন্য পঁয়ত্রিশ এর জন্য ওয়ান বিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে অট ফাংশান বিয়োগ হবে একের পর তিন বিয়োগ হবে মানে এটাকে আমরা লিখতে পারি নাইন ইন্টু ফাইভ মাইনাস থ্রি তাহলে এটা হয়ে যাবে আমার ফর্টি টু ডিগ্রি এটার এক্স্যাক্ট ভ্যালু আসে হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট নাইন এইট তাহলে যে প্রবলেমটা আমাদের ছিল এখানে কী দেওয়া ছিল গিভেন মিউ ইকোয়ালস টু জিরো পয়েন্ট সিক্স তাহলে টেন থিটা ইকোয়াল টু জিরো পয়েন্ট সিক্স থিটা ইকোয়াস টু কত টেন ইনবাস জিরো পয়েন্ট সিক্স তাহলে ভ্যালু কত আসবে তাহলে এটা ভ্যালু আসবে হচ্ছে সিক্স ইন্টু ফাইভ প্লাস ওয়ান তাহলে পাঁচ ছয় তিরিশ মোটামুটিভাবে একত্রিশ ডিগ্রি আমরা আনসার নিতে পারি তাহলে আমার না ক্যালকুলেটার প্রয়োজন না লক টেবিল প্রয়োজন আমরা ডাইরেক্ট এটা করতে পারি এটাই আজকের টপিক